অর্থ পাচারের মাধ্যমে বিদেশের সম্পদ গড়া বাংলাদেশি নাগরিকদের তথ্য চেয়ে পুনরায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে দুদক এদিকে পিকে হালদারের লোপাটের টাকার খোঁজে লিজিং লিজিংয়ের এমডি সামি হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক এগারোই জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের কাছে দুদকের মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক আনমো আল ফিরোজের পাঠানো ওই চিঠিতে জরুরি ভিত্তিতে এসব তথ্য চেয়েছে সংস্থাটি বিদেশে বিলাসবহুল ফ্ল্যাট বা বাড়ি ক্রয়ের খবরের পরিপ্রেক্ষিতে অর্থ পাচারকারীদের নাম ঠিকানা পরিচয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সর্বশেষ অবস্থা জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গত বছরের বাইশে অক্টোবর বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠিয়েছিল দুদক